এবারের প্রবলেম বলে যে প্রুভ দ্যাট ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি ডিজেড ইকুয়ালস টু জিরো, ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি জেড ডিজেড জিরো, ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি জেড মাইনাস জেড জিরো ডিজেড জিরো। এই তিনটে প্রবলেমের সলিউশন একটাই, কি সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, কসি ইন্টিগ্রাল থিওরিম বা কসি থিওরিম বলে আমি একটা থিওরিম করিয়েছি। কসি থিওরিমটা দুটো নাম আছে, একটা হচ্ছে কসি ইন্টিগ্রাল থিওরিমও বলে ওটাকে, বা কসি এলিমেন্টারি থিওরিমও বলে। আমরা কোনো ডাউট না রেখে জাস্ট কসি থিওরিম বলি, দ্যাটস মিন্স অলওয়েজ জানতে হবে কসি এলিমেন্টারি থিওরিম বা কসি জেনারেল থিওরিম ইন্টিগ্রাল থিওরিম। সেটা স্টেটমেন্ট কী ছিল, কোনো ফাংশন এফ জেড, কোনো ফাংশন এফ জেড যদি অ্যানালিটিক হয়, কোনো ফাংশন এফ জেড যদি অ্যানালিটিক হয়, কোনো একটা সিম্পল ক্লোজড কার্ভ সি এর ইনসাইড এবং বাউন্ডারিতে, কোনো একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় কোনো একটা সিম্পল ক্লোজড কার্ভ সি এর বাউন্ডারিতে এবং ইনসাইড জোনে। দু নাম্বার, এফ জেড এর ডেরিভেটিভ এফ ড্যাশ জেড সে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা বলতে পারি ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড ডি জেড দ্যাট ইকুয়ালস টু জিরো। এটাই ছিল থিওরিম, মনে করে দেখো, কোনো ফাংশন এফ জেড যদি অ্যানালিটিক হয় অন অর ইনসাইড অফ এ ক্লোজড কার্ভ সি, দু নাম্বার এফ ড্যাশ জেড ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, ইন দ্যাট কেস ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড ডি জেড ইকুয়ালস টু জিরো। প্রথম প্রবলেমটার ক্ষেত্রে এফ জেড এর মান হচ্ছে ওয়ান, ভালো করে অবজার্ভ করে দেখবে, প্রথম প্রবলেমটার ক্ষেত্রে এফ জেড এর মান হচ্ছে ওয়ান। দ্বিতীয় প্রবলেমটার ক্ষেত্রে এফ জেড এর মান হচ্ছে জেড, তৃতীয় প্রবলেমটার ক্ষেত্রে এফ জেড এর মান হচ্ছে জেড মাইনাস জেড জিরো। সি সম্পর্কে কিছু বলা নেই, তার মানে আমাকে ধরেই নিতে হবে সি ইজ এ সিম্পল ক্লোজড কার্ভ অ্যান্ড জেড জিরো ইজ এ কনস্ট্যান্ট। তোমরা চাইলে এখানে সেটা লিখে নিতে পারো, হোয়ার সি ইজ এ সিম্পল ক্লোজড কার্ভ অ্যান্ড জেড জিরো ইজ এ কনস্ট্যান্ট, সি ইজ এ সিম্পল ক্লোজড কার্ভ অ্যান্ড জেড জিরো ইজ এ কনস্ট্যান্ট, এটা লিখে নিতে পারো, সি ইজ এ সিম্পল ক্লোজড কার্ভ অ্যান্ড জেড জিরো ইজ এ কনস্ট্যান্ট। ওটা না বলা থাকলে এখানে আমরা ওটাই ধরে নেব, জেড জিরো ইজ এ কনস্ট্যান্ট, এটা ধরে নিতে পারো, সি ইজ এ সিম্পল ক্লোজড কার্ভ অ্যান্ড জেড জিরো ইজ এ কনস্ট্যান্ট। তো যাই হোক, তাহলে এখানে এফ জেড এর মান যখন জেড, জেড অলওয়েজ কন্টি এই ওয়ান, এফ জেড এর মান জেড নয় সরি, এফ জেড এর মান ওয়ান, প্রথম প্রবলেমের ক্ষেত্রে ওয়ান অলওয়েজ অ্যানালিটিক, কনস্ট্যান্ট তো অলওয়েজ অ্যানালিটিক, এবং তার ডেরিভেটিভটা দ্য ডেরিভেটিভ জিরো, যে সব জায়গাতে কন্টিনিউয়াস, যে সব জায়গাতে কন্টিনিউয়াস, তার মানে বাই কসিস থিওরিম ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি ডি জেড জিরো। দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে এফ জেড হচ্ছে জেড, এফ জেড জেড অলওয়েজ ডিফারেন্সিয়েবল দ্যাট ইজ অ্যানালিটিক, এবং ডেরিভেটিভ ওয়ান সে অলওয়েজ মোটামুটি কন্টিনিউয়াস, মানে মোটামুটি মানে কন্টিনিউয়াস, দ্যাট ইজ বাই কসিস থিওরিম দ্যাট ইকুয়ালস টু অলসো জিরো। এফ জেড জেড মাইনাস জেড জিরো, জেড জিরো এখানে কনস্ট্যান্ট আমি আগেই বলে দিয়েছি, জেড মাইনাস জেড জিরো অলওয়েজ অ্যানালিটিক ইনসাইড সি অর অন সি, অ্যান্ড জেড মাইনাস জেড জিরো ডেরিভেটিভ সে অলওয়েজ কন্টিনিউয়াস, দ্যাট ইজ ইন এই তিনটের ক্ষেত্রেই বাই কসিস থিওরিম আমি বলতে পারি ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি জেড ডিজেড জিরো, ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি ডিজেড জিরো, ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি জেড মাইনাস জেড জিরো ডিজেড জিরো। আমরা আগামীতে কসি থিওরিমের অনেকগুলো অ্যাপ্লিকেশান করব, বাট এই মুহূর্তে যেটুকু দরকার আমরা শুধু সেইটুকুই করব যেটুকু দরকার, আগামীতে আমরা অনেক অ্যাপ্লিকেশান করব। নেক্সট প্রবলেম বলেছে এভ্যালুয়েট ইন্টিগ্রেশন ওভার সি কস জেড ডিজেড হোয়ার সি ইজ দ্য ইউনিট সার্কেল মড জেড ইকুয়ালস টু ওয়ান, হোয়ার সি ইজ দ্য ইউনিট সার্কেল মড জেড ইকুয়ালস টু ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন ওভার সি কস জেড ডিজেডকে এভ্যালুয়েট করতে বলেছে, যেখানে সি একটা ইউনিট সার্কেল মড জেড ইকুয়ালস টু ওয়ান, তাহলে এফ জেড এখানে কস জেড, আমরা জানি কস জেড যে কোনো জেডের ভ্যালুর জন্য অ্যানালিটিক, এবং তার ডেরিভেটিভ সাইন জেড এফ ড্যাশ জেড সাইন জেড যে সর্বত্র কন্টিনিউয়াস, আমরা
রিয়ালের ক্ষেত্রেও এটাই জানি সর্বত্র কন্টিনিউয়াস। তার মানে সে যদি এনিহোয়ার কন্টিনিউয়াস হয়, দ্যাট ইজ এভরিহোয়ার কন্টিনিউয়াস হয়, তার মানে সে যে কোনো ইউনিট সার্কেল যে মডজেড ইকোয়ালস টু ওয়ান রিপ্রেজেন্ট করে তার বাউন্ডারি এবং তার ইনার জোনে অটোমেটিক্যালি কন্টিনিউয়াস। তার জন্য লেখা আছে হ্যান্স অন অ্যান্ড ইনসাইড সি অলসো। তাহলে কসি থিওরিম বলছে ইন্টিগ্রেশান ওভার সি কস জেড ডিজেড অবশ্যই হতে হবে জিরো। ইন্টিগ্রেশান ওভার সি কস জেড ডিজেড অবশ্যই হতে হবে জিরো। এফ জেড ইকোয়ালস টু কস জেড এটা অলওয়েজ অ্যানালিটিক ফর অল জেড, আর সাইন জেড সর্বত্র কন্টিনিউয়াস। তার মানে যে কোনো সি এর ইনসাইড এবং বাউন্ডারিতে কন্টিনিউয়াস। তাহলে কসি ক্রাইটেরিয়া বলছে ক্লোজড ইন্টিগ্রেশান ওভার সি কস জেড ডিজেড ইজ জিরো। ডান।